উর্মী সমাজের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক, সমাজ আমাদের সাথে আছে, সমাজ আমাদের সঙ্গে আছে। ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দু বছর আগে উর্মী সমাজ বলুন, জনজাতি বলুন, বাউরি সমাজ বলুন, কুম্ভকার স্বর্ণকার বলুন, সবাইকে বলেছে আপনারা সমাজ থেকে উঠে এসেছেন, সমাজের রীতিনীতি কালচার, সমাজের অধিকার মর্যাদায় সবাই যেতে পারেন, আমাদের কোনো অনুমতিও লাগবে না, বাধাও নেই। স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমি যেটা আমাদের ইন্টারনাল মিটিংয়ে আবেদন করেছি যে আপনাদের অনেক লড়াইয়ের পরে, অটল বিহারী বাজপেয়ী বিশ্বনাথ প্রতাপ সিং এর লড়াইয়ের পরে মন্ডল কমিশনের মাধ্যমে আপনারা ওবিসির মর্যাদা পেয়েছিলেন, আপনাদের ওবিসির মর্যাদা মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে, তার বিরুদ্ধে আগে লড়াই করুন। আর এই সম্প্রতি যে জটিলতা, এর জন্য দায়িত্ব বিজেপি নয়, মমতা ব্যানার্জি। অজিতবাবুকে আমি অনুরোধ করেছি যে পঞ্চায়েত নির্বাচন বলুন, লোকসভায় প্রার্থী দেওয়া বলুন, ভোট কেটে দুর্নীতিগ্রস্ত এবং সন্দেশখালিতে তফসিলি জাতি উপজাতি মা বোনেদের শারীরিকভাবে নির্যাতনকারী তৃণমূলকে কোনো সুবিধা করবেন না। আপনারা বরঞ্চ প্রথম লড়াই করুন, ওবিসির মর্যাদা ছিনিয়ে নিলে কেন, মমতা ব্যানার্জি জবাব দেন। আপনারা মমতা ব্যানার্জিকে বলুন জাস্টিফিকেশনের রিপোর্ট কেন্দ্র চাওয়ার পরে কেন পাঠানো হয়নি, জাস্টিফিকেশনের রিপোর্ট যদি পাঠানোর পরে সেটা নিয়ে আমরা যদি কোনো রকম বাধা সৃষ্টি করি তখন আপনারা আমাদের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ আমাদের প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, আমরা দরকার হলে ভারত সরকারের কাছে বিষয়টা উত্থাপন করব। কিন্তু আপনারা এখন যেটা করছেন আমার মনে হয়েছে দুর্নীতিগ্রস্ত, অত্যাচারী, উর্মী সমাজ, জনজাতি, পিছিয়ে পড়া সমাজ, দলিত, এদেরকে বঞ্চিত করা, বেকার কৃষক, নারী সমাজকে অবহেলিত করা তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা খুব খুশি যে মাহাতো উর্মী সমাজের পুরুলিয়ার সব নেতারা আজকে আমাদের বাছাই করা 1000 জনের সভা ছিল সেখানে উপবিষ্ট হয়েছে। আমাদের ওবিসি মোর্চার সভাপতি বীরিঞ্চি ভাইকে আমরা দায়িত্ব দিয়েছি, একটা প্রকাশ্য কনভেনশন তিনি করবেন, সেখানে আমরা কেন্দ্রীয় সরকার বা আমাদের স্ট্যান্ড পয়েন্ট বলবো এবং কিভাবে উর্মী সমাজের সাংবিধানিক অধিকারকে মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে, একটাও মাহাতো কমিউনিটির লোককে গত 5 বছরে ওবিসি সংরক্ষণে চাকরি দেয়নি, তার উদাহরণ তথ্য আমরা পুরুলিয়ার জনগণ এবং উর্মী সমাজের কাছে তুলে ধরবো।